অ্যাস্টনিশড হয়ে গিয়েছিলাম, কারণ মুশফিকুর রহমান গুলজার আঙ্কেলের ছবিতে কাজ করতে পারাটা আসলে অনেক বড় একটা ভাগ্যের বিষয়। সো আঙ্কেল নিজেই আমাকে অফারটা দিয়েছিলেন, এটা আমার কাছে সব থেকে বেশি মেমোরেবল হয়ে থাকবে আজীবন। আসলে আমার জন্য এটা খুবই এক উৎসাহের ব্যাপার ছিল, কারণ শুধুমাত্র আমি এই ছবিতে গান গাইনি, আমি যে গানটি গেয়েছি সেই গানের রোলও প্লে করেছি আমি। সো আই ওয়াজ সো এক্সাইটেড, আর দেখার পরে তো আমি আসলে অনেক নস্টালজিক হয়ে গেছিলাম, যে আসলেই অনেক মেমোরেবল আমার কাছে এই জিনিসটা, সো ভালো লাগছে। আচ্ছা, এর আগে নিজেকে এরকম বড় পর্দায় আসলে কখনো দেখা হয়েছিল কিনা মনে পড়ে? বড় পর্দা আমি কখনো সিনেমা করি নাই, তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম, প্লেব্যাকও তো ফার্স্ট টাইম ছিল, সো খুবই ভালো ছিল আমার জন্য। আচ্ছা, এই যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একদম শিশুবেলা থেকে শৈশবকাল পর্যন্ত তরুণকাল পর্যন্ত এই যে একটা চলচ্চিত্র নির্মাণ, এটা আসলে আমাদের জন্য বা তরুণ